হিজরা শব্দের আবিধানিক অর্থ আপনি জানেন? সম্মানী ব্যক্তি। দেখুন শব্দটার মাহাত্ম্য দেখুন, এটা তো আবিধানিক অর্থ। হ্যাঁ, মানে আমরা কি করি নর্মালি, নারী পুরুষের দুই পায়ের ফাঁকা জায়গা থেকে তো একটা অর্গান দেখে আমরা ডিফাইন করি সে নারী না পুরুষ। আমরা খুব ইমোশনাল কেন জানেন? ছেলেবেলা থেকে আমরা পরিবার হারাই, আমরা বাবা হারাই, আমরা মা হারাই, আমরা সমাজে টিকতে পারি না। এই এত কিছু না পেয়ে পেয়ে আমাদের জীবনের প্রতি আর কোনো মায়া থাকে না, আমরা সুইসাইড করি, আমরা নানান ধরনের বাজে অভ্যাসে পরিণত হই, বাজে মানুষের দ্বারা ট্রিট হই। ট্রান্সজেন্ডার সম্পর্কে আসলে বাংলাদেশের মানুষের ধারণা খুবই ক্ষীণ, মানে এটা বাস্তবতা। তো এই বিষয়টা যদি একটু বলতেন, জেন্ডার সেক্স আর সেক্সুয়ালিটি নিয়ে যদি আমি আমার দখল বা আমার যতটুকু জানা আমি যদি সেখান থেকে বলতে যাই, সেটা হচ্ছে গিয়ে আমাদের যেই ট্রান্স ফর্ম যেটা আমরা বলি বা ট্রান্সফরমেশন আমরা যেটা বলি, সেটা হচ্ছে গিয়ে আমাদের এটা খুবই স্বাভাবিক এবং ন্যাচারাল একটা বিষয়, আমাদের আমাদের নিত্য মানে দৈনন্দিন জীবনের সাথে একটা স্বাভাবিক বিষয়। আপনি যেরকম একটা পুরুষ হিসেবে জন্মগ্রহণ করছেন, একজন নারী হিসেবে জন্মগ্রহণ করছে, আরেকটা মানুষও ঠিক জন্ম এবং হচ্ছে গিয়ে জন্মের পরবর্তী সময় বা জন্মের কিছুক্ষণ পরে বা মাতৃগর্ভে তার ওই যে জননাঙ্গের কিছু বিকাশ বা কোনো ধরনের বিচ্যুতি বা কোনো ধরনের স্বাভাবিকের চাইতে একটু বাইরে যখন হয় তখন কিন্তু আমরা তাদেরকে আন্তলিঙ্গ শিশু বলি, যারা ইন্টারসেক্স, যাদের সেক্সুয়াল অর্গ্যানটা বা যাদের মানে আমরা কী করি নর্মালি, নারী পুরুষের দুই পায়ের ফাঁকা জায়গা থেকে তো একটা অর্গ্যান দেখে আমরা ডিফাইন করি সে নারী না পুরুষ। কিন্তু যখন এই মানুষগুলোর পক্ষে সেটা সম্ভব হয় না তখন আমরা তাদেরকে কী বলছি, আন্তলিঙ্গ বা ইন্টারসেক্স। এই হচ্ছে এক ধরনের মানুষজন। তারপরে কী হয়, আবার কিছু কিছু মানুষ হয় যাদের বায়োলজিক্যালি হয়তো ছেলেবেলায় দেখা যায় যে হয়তো অর্গ্যানটা ছেলেদের মতো বা মেয়েদের মতো, কিন্তু তার মানসিক বিকাশ বা তার শারীরিক বিকাশ, হ্যাঁ, নির্দিষ্ট সময় পরে জন্মগত যেই অর্গ্যান সেই অর্গ্যানের সাথে তার কিন্তু হরমোন তাকে ইম্পালস দেয় না বা তার মানসিক জায়গাটা তাকে ইম্পালস দেয় না, তো তখন কিন্তু একটা তারতম্য তৈরি হয়। তখন কিন্তু মানুষ মানে তখন সে তার পরিবর্তনের কথা চিন্তা করে, তখন মানুষ কিন্তু ট্রান্সজেন্ডার হয়। জেন্ডার একটা সোশ্যাল টার্ম। আপনারা যখন মনে করেন এই জায়গাটা নিয়ে আমাকে অনেক ধরনের অনেক কথা বলছেন যে ব্যাপারটা কীরকম, আমার কাছে ব্যাপারটা খুবই সাধারণ এবং খুবই নর্মাল একটা বিষয় মনে হচ্ছে এই ক্ষেত্রে, যে সেটা হচ্ছে কি, আমরা যখন একটা মানুষের হাত নষ্ট হয়ে যায় তখন আমরা একটা হাত লাগাই, তাই না? আবার মনে করেন কারো বুকে সার্জারি করতে হচ্ছে তখন আমরা সার্জারি করছি, চোখের সমস্যা এক্স্যাক্টলি, কিডনিতে সমস্যা তখন কিডনি লাগছে, ব্যাপারটা ঠিক সেরকম। একটা মানুষের লাইফ স্মুথলিভাবে লিড করার জন্য সে একটা প্রসেস মেনটেন করে এবং সেটা কিন্তু একেবারে নর্মাল একটা প্রসেস, আমাদের কিছু মেডিকেশান প্রসেস থাকে, সাইকোলজিস্ট থাকেন, সাইকিয়াট্রিস্ট থাকেন, এন্ডোক্রিনোলজিস্ট থাকেন, পুরো জায়গাটা প্রসেস মেনটেন করে কিন্তু যায়। আপনি পার্শ্ববর্তী ইরানে মানে মুসলিম দেশ ইরানের অবস্থাটা দেখেন, সেখানে কিন্তু তারা একেবারে সেক্স রিয়াফার্মিং যে সার্জারিটা সেটা কিন্তু তারা শরীয়ত মোতাবেক করে, এটাই কিন্তু বলা আছে যেটা আছে। আমরা আশেপাশের দেশে নজির দেখতে পারি, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল। আপনি আসলে কখন বুঝতে পারলেন যে হচ্ছে আপনি মানে আসলে মেয়ে, মানে প্রথমে মানে কারণ আপনার বিষয়ে অনেকে একটা জিনিস গুলিয়ে ফেলছে, মানে অনেকে তৃতীয় লিঙ্গের সাথে গুলিয়ে ফেলছে, বিষয়টা কিন্তু এমন না, এবং অনেক জায়গা দেখেছি আমরা যে মানে অনেক বাজেভাবেও এটাকে উপস্থাপন করা হয়েছে। দেখুন ভাইয়া, আমাদের মানে বাংলাদেশ আমাদের জন্য আসলে একটা চ্যালেঞ্জের দেশ, আমরা অনেক অনেক কষ্ট করে অনেক অনেক কিছুর বিনিময়ে আমাদের দেশটাকে পেয়েছি, তো সেখান থেকে আসলে যেটা হয়েছে মানুষের জানার এবং পরিধির পরিমাণটা আসলে আমাদের কিন্তু সমাজ বাস্তবতা, এবং আমরা খুব শীঘ্রই হয়তো উন্নয়নশীল দেশ হতে যাচ্ছি, কিন্তু আমরা তো মানে সব কিছু মেন্টালিটি কিংবা শিক্ষার দিক থেকে আসলে ওই জায়গাটা আমরা এখনও পৌঁছাইনি, কিন্তু ভালো মানুষ কিন্তু অবশ্যই আছে। আপনি দেখুন কিছু গুটি কয়েক মানুষের কথা বাদ দিয়ে আমি সারা বাংলাদেশের মানুষের কাছ থেকে যেই পরিমাণ ভালোবাসা পেয়েছি, যেই পরিমাণ শ্রদ্ধা পেয়েছি, এটা আমার জন্য অনেক কিছু, তারা ব্যাপারটাকে জানেন বা বোঝেন। এখন আমার কথা হচ্ছে কি, দুই একজন মানুষ কী বলে এটা নিয়ে আসলে পড়ে থাকার কোনো কিছু নাই, কিন্তু কনসেপ্টটা যদি ক্লিয়ারের জায়গায় যদি আমি আমার মতো করে যেটা আমি বুঝি সেটা হচ্ছে কি, আপনি যখন তৃতীয় লিঙ্গ বলছেন, তৃতীয় বলছেন আপনি, রাইট, থার্ড জেন্ডার বলছেন, আমি যতটুকু জানি সরকারি গ্যাজেটে কোথাও থার্ড জেন্ডার কথা লেখা নাই, সেখানে সরকার বলেছেন হিজড়া লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। দেখুন এখন আমার কথা হচ্ছে কি, মনে করেন যখন আপনি থার্ড বলছেন তাহলে প্রথম কে আর দ্বিতীয় কে? এই প্রশ্নটা আমার মাঝে আসে, তাহলে কি মানে এখানে কি একটা পুরুষতন্ত্র প্রতিষ্ঠা হয়? এক্স্যাক্টলি, প্যাট্রিয়ার কি এক্স্যাক্টলি, এখানে হচ্ছে কোন নারী কি তাকে দ্বিতীয় লিঙ্গ হিসেবে পরিচয় দিবেন? কারণ তৃতীয় লিঙ্গ যখন আসবে তখন দ্বিতীয় এবং প্রথম এখানে তো পুরুষতন্ত্রের হিসাবটা চলে আসে একদম। এবং দেখেন যখনই আপনি বলছেন প্রত্যেকটি মানুষ জন্মগতভাবে স্বাধীন এবং প্রত্যেকটি মানুষের বেঁচে থাকার অধিকার রয়েছে এবং সুস্থ সুন্দরভাবে সে বেঁচে থাকবে, এগুলি তো আমরা আমাদের সংবিধানেই পাই, তাই না? তো একজন নাগরিক হিসাবে যদি আপনি আমাকে থার্ড ক্যাটাগরিতে গিয়ে মানে যদি আপনি আমাকে বিচার করেন তাহলে তো আপনি প্রথমেই আমাকে হিউমিলেট করলেন, আমার মানবাধিকারটা খর্বন করলেন। রাখা হচ্ছে না দ্বিতীয়তে রাখা, এক্স্যাক্টলি, আপনি আমাকে তৃতীয় বলছেন, গেল আমার তৃতীয় লিঙ্গ শব্দের আপত্তি। এবার যদি আমি আসি হচ্ছে যে
হিজড়া যে লিঙ্গ স্বীকৃতি হয়েছে এখন পর্যন্ত কিন্তু দেখুন সেটা কোনো প্রপার ডেফিনেশন নাই। হিজড়া সংস্কৃতির মধ্যে কারা কারা রয়েছেন, হ্যাঁ, এবং এই 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 সংস্কৃতির মধ্যে বা এই জীবনধারার মানুষদের মধ্যে নানান ধরনের বৈচিত্র্য কিন্তু বিদ্যমান, হ্যাঁ, এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের মানুষ রয়েছেন এবং একটা ভালনারেবল লাইফ। এবং আপনি চিন্তা করে দেখেন, মানে আমরা রোদের মধ্যে মেকআপ করা যে মানুষগুলো আমরা রাস্তায় দেখি, কার ভালো লাগে এই রাতের মধ্যে বা এই দিনের মধ্যে এত কষ্ট করে দুপুরের রোদের মধ্যে? কেন, মানে আমাদের তো অনেক কিছু রয়েছে, হ্যাঁ, কিন্তু আমরা তো সেটা উতরে ওঠার চেষ্টা করছি, তাই না? এখন যেটা হচ্ছে যে যখন আমি যখন হিজড়া স্বীকৃতির কথা বললাম, তাহলে এখানে যেহেতু বিভিন্ন লিঙ্গ বৈচিত্র্যের মানুষ রয়েছেন, এখন আমরা তাহলে যদি হিজড়া স্বীকৃতিটা আমরা দেই, তাহলে আমরা হিজড়া কাদেরকে দেখছি? তাদেরকে দেখছি যারা আসলে বায়োলজিক্যালিভাবে আন্তঃলিঙ্গের মানুষ ছিলেন। একই সাথে আমাদের মানে হিজড়া বলতে আমাদের মধ্যে একটা নেগেটিভ মেন্টালিটি শুরুতেই চলে আসে। কিন্তু হিজড়া শব্দের আভিধানিক অর্থ আপনি জানেন? সম্মানী ব্যক্তি। দেখুন শব্দটির মাহাত্ম্য দেখুন, এটা তো আভিধানিক অর্থ বলছি, আমাদের সমাজে জিনিসটা বলতেই একটা নেগেটিভ অর্থ চলে আসে, একটা মানে কাঠামো চলে আসে এবং বিষয়টা নেগেটিভ দৃষ্টিভঙ্গি যেটা মানুষ যেভাবে দেখছে। আমার শেষ প্রশ্ন, মানে সমাজ পরিবর্তনের জন্য আসলে কি বলবেন আজকের ধারা থেকে? একেবারে শেষ ভাইয়া, আমি একা সমাজ পরিবর্তন কোনোভাবেই করতে পারবো না। সূচনাটা যদি আমি যদি বলি, সূচনাটা যেটা হলো এটার কন্টিনিউশনটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। আপনারা দেখুন, হিউম্যান রাইটস কমিশনে কিন্তু আমি চৈতি আমরা দুইজনে প্রথম ট্রান্সজেন্ডার নারী হিসেবে কাজ করেছিলাম। চেয়ারম্যান পরিবর্তন হলেন, তারপরে কিন্তু মানে ওই ওই পদ দুটিতে আর কেউ নাই। হয়তো আমাদের কমিউনিটিতে ওই রকম পরিমাণ যোগ্য ব্যক্তি ছিল না, সেটা কমিউনিটিরও দায় হতে পারে, আবার হ্যাঁ আবার অপরপক্ষ থেকে দেখুন ওইরকমভাবে কোনো ইনিশিয়েটিভ বা কোনো ধরনের কোনো জায়গা ছিল না বলে হয়তো ওই জায়গাটা একটা জায়গা আছে। আমি দুই পক্ষের কথাই বলছি, কিন্তু কন্টিনিউশনটা কিন্তু নেই, কন্টিনিউশনটা থাকাটা জরুরি ছিল। আমি তো আসলে তো সারা জীবন একটা জায়গায় থাকতে পারবো না, আমার তো কাজের পরিধি বাড়বে বা আমার পড়াশোনার পরিধি বাড়ছে। আমি এখন একটা মাস্টার্স করছি ভাই, পড়াশোনাটা তো আমাকে শেষ করতে হবে। এখন আমার মতো তাস্তুভারা যারা আছেন তারা প্লিজ নিজেদেরকে ভালোবাসেন। আমরা খুব ইমোশনাল, কেন জানেন? ছেলেবেলা থেকে আমরা পরিবার হারাই, আমরা বাবা হারাই, আমরা মা হারাই, আমরা সমাজে টিকতে পারি না। এই এত কিছু না পেয়ে পেয়ে আমাদের জীবনের প্রতি আর কোনো মায়া থাকে না, আমরা সুইসাইড করি, আমরা নানান ধরনের বাজে অভ্যাসে পরিণত হই, বাজে মানুষের দ্বারা ট্রিট হই, সব কিছু মিলে না আমাদের জীবন বোধ আর থাকে না, যার জন্য না আমরা আসলে অচলায়তন, মানে কি বলবো, অতল তলে হারিয়ে যাই। সো সেখান থেকে না আমার কমিউনিটির মানুষদেরকে বলবো সেটা হচ্ছে নিজেদেরকে ভালোবাসুন, নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলুন। আর আপনারা যারা আছেন আপনাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে যখন একটা শুরু হয়েছে, এই শুরুটাকে মানে মাত্র একটা মুকুল, আমি আর আমার মুকুল দেখি না, কালবৈশাখে ঝড় আসার আগে মুকুলটা যেন ঝরে না যায়। প্লিজ থ্যাংক ইউ, প্লিজ কন্টিনিউ টু দ্যাট, থ্যাংক ইউ। সেক্ষেত্রে কী দরকার? সবার সম্মিলিত চেষ্টা। তো সেই সম্মিলিত চেষ্টাটা হচ্ছে গিয়ে আমাদের কিন্তু সেক্টরে অনেকেই অনেক ক্ষেত্রে সফল, অনেক সেক্টরে সফল, কিন্তু সেটা হচ্ছে গিয়ে মনে করেন যে সেই সফলতাটাকে কন্টিনিউশনটাও কিন্তু ইম্পর্ট্যান্ট, এবং সেটার সাথে সাথে তার চলার পথটাকে যত স্মুথলি আগায় মানুষ, যত সফলতাটা দেখা যায় পেছনের ওই দীর্ঘ পথ, দীর্ঘ অন্ধকারটা কিন্তু যে পার করে সে দেখে। তো সেই অন্ধকার দূরকরণের জন্য আসলে মানুষের কাজ করাটা দরকার। সেক্ষেত্রে সেন্সিটাইজেশনটা খুব বড় একটা ইফেক্ট, সেটা যে কোনো নারীর জন্য, আদিবাসী নারী বলেন, জঙ্গলের নারী বলেন, পাহাড়ের নারী বলেন, সমতলের নারী বলেন, ট্রান্সজেন্ডার নারী বলেন, এমনকি বায়োলজিক্যাল উইমেন বলেন, প্রত্যেক নারীর জন্য সেটাই ইম্পর্ট। তো সেখানে ফোকাসটা করাটা খুব বেশি দরকার। আপনার পর চলার পথটা খুব মসৃণ ছিল না, আপনি কিভাবে অর্গানাইজ করলেন সংক্ষেপে, মানে আপনার এই চলার পথটা কি আপনি আজকে যে সাফল্যে এসছে আপনার জীবনে, এই চলার পথটা আপনার সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে কী কাজ করেছে? আমি যদি কোনো চলার পথে সাফল্যের যদি কোনো বৃহত্তর পরিসর দিকে, সেটা আমার থিয়েটার, একমাত্র আমার মঞ্চ, সেটা মঞ্চ। এখন বটতলায় কাজ করি, সবাই হয়তো জানেন, এবং হয়তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু শিখেছি, কিন্তু প্রয়োগের জায়গা ছিল না। বটতলা হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে গিয়ে আমি ওই সবগুলি ফুল থেকে আমি মালা গাঁথতে পেরেছিলাম, যদি আমি সংগঠন করি, আর সেই তুলনায় মানুষদের কথাও বলতে হয়। তো সেই ক্ষেত্রে যদি বলি, একটা পরিবার, সেটা হুমায়রা বিলকিস আমার দি, ও ওর পরিবার, মানে আমি আমার ফ্যামিলি ছাড়ার পর ঢাকা আসার পরে, মানে এই সম্পর্কটা না আমাদের কখন যে এত কেয়ারিং, এত যত্নের, এবং আমি যে কখন মানে কখন যে আমি সাপোর্টটা পাওয়া শুরু করি আমি জানি না। এরপরে আমার দুজন টিচার, আমার এই ইউনিভার্সিটি জাহাঙ্গীর ভুঁইয়া স্যার, তারপরে হারুন স্যার, এই দুটো মানুষ। তারপরে আরেকটু যদি আগাই স্বামীর দিকে, তারপরে আমার ফ্রেন্ড সার্কেল যদি আমি আগাতে যাই তাহলে খুবই লিমিটেড। আমার ফ্রেন্ডের কথা বলতে গেলে আমি একটা নামই যদি এই মুহূর্তে মনে করি অনু, তো এরকম কিছু কিছু বান্স অফ মানুষ না, যাদের কাছে আমি মেন্টাল সাপোর্টটা পেতাম। আর ইকোনমিক্যাল ক্রাইসিস থেকে শুরু করে আর জায়গাগুলি তো
এগুলি তো আসলে ওভারকাম নিজেকেই করতে হচ্ছে। এহেনও কোনো কাজ নাই যা আমি না করছি নিজের টিকে থাকার জন্য, নিজের ভাত খাওয়ার জন্য। ফাইনালি আজকে বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস, আজকের দিনে একটা মানে আমরা গ্রাউন্ড ব্রেকিং ঘটনার সাক্ষী হলাম, আপনার কিছু বলার আছে কিনা নারী এবং ট্রান্সজেন্ডার নারীদের জন্য আজকের দিন?